সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8 ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-এর বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, 15 লক্ষ, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। মাই গড, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না, সর্বমঙ্গলাকে তুমি চেনো না, ও হচ্ছে সাংঘাতিক মেয়ে, সাংঘাতিক। ও মরেও নি, ও পালিয়েও যায়নি, এই যে হাইট করে রেখেছি, এখন থেকে ও আড়ালে থেকেই জব্বর চাল চালবে। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি ঠিকই বলেছিলে সৌমিলি, আমার মনে হচ্ছে অনিশের সঙ্গে যোগাযোগ আছে। সর্বমঙ্গলাকে যে করি হোক খুঁজে বের করতে হবে বিমান, তার জন্য অনিশের উপর কড়া নজর রাখতে হলে রাখো। দেখো, আর কেউ জানুক চাই না জানুক সর্বমঙ্গলা কোথায় আছে, অনিশ খুব ভালো রকম ভাবে জানে, আমি শিওর। সেই জন্যই বলছি, প্রয়োজন হলে রাতের পর রাত জেগে অনিশকে ফলো করো, নজর রাখো ওর উপর কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটা অবজার্ভ করো। দেখো, অনিশ খুব ভালো রকম ভাবে জানে দিনের আলোতে বেরোলে কারোর না কারোর নজরে পড়বে, তাই ওর একমাত্র অপশান হলো রাত। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। ঠিক আছে, আমি আজই রাত জাগবো, দেখি আমার নজর এড়িয়ে অনিশ সর্বমঙ্গলার সঙ্গে দেখা করতে কিভাবে যায়। সর্বমঙ্গলাকে খুঁজে বের করতেই হবে, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর এই চ্যালেঞ্জটা আমিই জিতব। That's the spirit, Vivan. Best of luck. শোনো, যখনই তুমি দিনে হোক রাতে হোক সর্বমঙ্গলার খোঁজ খবর পাও, তুমি আগে আমাকে জানাবে। আর একটা কথা বলে দিচ্ছি, তাড়াহুড়ো করে কোনো রকমের ডিসিশন কিন্তু তুমি নেবে না, আগে আমার সাথে ডিসকাস করবে তারপর ডিসিশন নেবে। ওকে, ঠিক আছে, এখন রাখছি। সর্বমঙ্গলা, তোমাকে আমি কিছুতেই জিততে দেব না, তোমাকে আমি খুঁজে বের করবই যে করেই হোক। বাইরে একটা আওয়াজ পেলাম বলে মনে হলো, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। যাকে, আমি বেরোই। সৌমিলি, কি অ্যাসাম্পশন তোমার, হ্যাটস অফ। তার মানে রাত্রিবেলা পিছনের দরজা দিয়ে উনি সর্বমঙ্গলার সঙ্গে দেখা করতে যায়। আচ্ছা, গুড,
আজ তোমার এই লুকোচুরি শেষ অনিশ কাঞ্জিলাল। আই থিঙ্ক সর্বমঙ্গলার খোঁজ আজই পেয়ে যাবো আমি। কাম অন বিভান, মুভ। সর্বমঙ্গলা কারখানায় লুকিয়ে আছে। তুমি এত রাত অবধি জেগে আছো কেন? হ্যাঁ, তোমার শরীরের এই অবস্থা, এত রাত অবধি জাগলে হবে? অনিশ, আমার কিচ্ছু হবে না, দুপুরে আমি একটু ঘুমিয়েছি তো। আরে বাবা, দুপুরবেলা ওইটুকু ঘুম তোমার কিছু হবে না। তোমার সর্বমঙ্গলা, তোমার আরো বেশি রেস্ট দরকার। ঠিক সময় খাবার খেতে হবে, ঠিক সময় মেডিসিন খেতে হবে। তুমি না কি করছো বলো তো? আর আরেকটা কথা, আমার আমার মনে হচ্ছে আমরা দুজন একটু বেশি ঝুঁকি নিয়ে নিয়েছি। মানে একে তো তোমাকে অবিশ্বাস করে আমি একটা ভুল করেছি, তারপরে সেটা বুঝতে পেরেও আমি তোমাকে এখানে রেখে দিয়েছি। না না না, এরপরে যদি কোনো একটা অঘটন ঘটে যায় আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না কিছুতেই। আবার সেই এক কথা, আমি বলেছি না সব সময় আমাকে নিয়ে অত ভাববে না। আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাগটা দেখো, এই ব্যাগটার মধ্যে তোমার জন্য শাড়ি রয়েছে আর মোবাইলটা রয়েছে। মোবাইল মেসেজ বক্সও চেক করবে, ওটার মধ্যে ওই যে 10 লাখ টাকা তোমার কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেই মেসেজটা আছে। বাহ, খুব ভালো হয়েছে, আমি কালই কোম্পানির চেক সাইন করে দেবো। তুমি ব্যাংকে গিয়ে ইন্টারেস্ট মিটিয়ে বাড়ি নিলামের নোটিশটা উইথড্র করে নেবে। হ্যাঁ, সে তো করে নেবো, কিন্তু আমি ভাবছি বাড়ির লোকেদের কথা। মানে এতগুলো টাকা তোমার কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার হলো, ওরা তো জানতে চাইবে কিভাবে। সেসব না হয় আমরা পরে ভাববো। আচ্ছা শোনো না, এখন আমার একটা কথা বলো, এই যে তুমি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে এলে, বাড়ির কেউ টের পায়নি তো? না না, বাড়ির কেউ টের পায়নি, সবাই ঘুমিয়ে পড়ার পরেই আমি বাড়ি থেকে বেরিয়েছি। কিন্তু সর্বমঙ্গলা, আমি কিন্তু আজ রাতের পরেই বিমানের গল্পটা শেষ করে দেবো। কি শেষ করে দেবে? কিভাবে? আমি আজকে সৌমিলির সঙ্গে দেখা করতে গেছিলাম, সেখানে গিয়ে আমি ভিভানের মৃত্যুবাণ খুঁজে পেয়েছি। মৃত্যুবাণ? দাঁড়াও দেখাচ্ছি। অনিশের সঙ্গে সর্বমঙ্গলার একটা যোগাযোগ রয়েছে। সর্বমঙ্গলা এই মুহূর্তে কোথায় আছে সেটা খুব ভালো রকম ভাবে অনিশ কাঞ্জিলাল জানে। ইম্পসিবল! তাহলে এখানে সে তোমার হাতে পা ধরছে কেন? হাত পেতে কোনো কিছু চাওয়ার মতো ছেলে অনিশ কাঞ্জিলাল নয়। সম্ভবত ও আমাকে মিসগাইড করতে এসেছিল, ঠিক যেমন করে তুমি ভেবেছ ঠিক তেমন আমার ক্ষেত্রেও সেটাই চেয়েছিল। আমি আজই বিমানের পর্দা সবার সামনে ফাঁস করে দিতে পারতাম।
কিন্তু তোমায় না জিজ্ঞেস করে আমি সেটা করতে চাইনি। কাল ভোরেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তারপর এই ভিডিওটা দেখিয়ে বাড়ির সবার সামনে ভিভানের মুখোশটা আমি টেনে খুলে দেবো, ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। না হনিশ, এত তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করো না মানে? তুমি কি বলছোটা কি? এত বড় একটা প্রমাণ থাকতে তুমি ওকে আবার একটা সুযোগ দিচ্ছ? আরে তুমি তো জানো যে ও সৌমিলির লোক, তাহলে কেন তুমি এটা করছো? সঙ্গীতার জন্য। সঙ্গীতা এত বড় আঘাত সহ্য করতে পারবে না। তুমি আমাকে একটু সময় দাও, একটু ভাবতে দাও, আর তাছাড়া আমাকে খুঁজে না পাওয়া অবধি তো ওরা কোনো প্ল্যানিং করতে পারবে না। এইটুকু সময়ের মধ্যে আমরা কোনো না কোনো একটা প্ল্যানিং ঠিক করে নেব। সর্বমঙ্গলা, তুমি বুঝতে পারছো না, আমার কথাটা ভালো করে শোনো। দেখো তুমি আজ আর আমার কিচ্ছু শুনতে ইচ্ছে করছে না। ও, তাহলে কি করতে ইচ্ছে করছে? কেউ যদি দেখে না তাহলে? কেউ দেখবে না, কারণ আজ আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আজ শুধু তুমি আর আমি। সৌমিলি, খুব ভালো খবর আছে। বলো কি খবর? সর্বমঙ্গলাকে খুঁজে পেয়ে গেছি। কি 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 বললে আরেকবার বলো। হ্যাঁ, সর্বমঙ্গলাকে খুঁজে পেয়ে গেছি আমি। কি বলছোটা কি? কোথায় কোথায় পেয়েছো ওকে? আরে কারখানায় লুকিয়ে আছে। কারখানা তো সিল করা আছে। আরে সে তো সামনের গেট সিল করা, পিছনের গেট দিয়ে ঢুকে বসে আছে। মাই গড, বুদ্ধি দেখেছো এই মেয়ের? এই জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানেই যে খুঁজুক না কেন, কেউ তো আর ওই বন্ধ কারখানায় গিয়ে খুঁজবে না, তাই না? ওরকম জায়গায় যে একটা মানুষ থাকতে পারে সেটা কারোর মাথায় আসতে পারে না। দিস ইজ সর্বমঙ্গলা, ভেরি ক্লেভার। বাই দ্য ওয়ে, তুমি জানলে কি করে ওখানে রয়েছে? আরে বাবা, আমি রাত জেগে অনিশকে ফলো করছিলাম, তারপর দেখি অনিশ গুটি গুটি পায়ে মানে লুকিয়ে লুকিয়ে পিছনের গেট দিয়ে বেরোচ্ছে। আমিও বেরোলাম, আমিও ফলো করলাম, দেখি কারখানার সামনে এসে দাঁড়ালো। আমি তো জানি কারখানা বন্ধ, তারপর দেখি কারখানার পিছনের গেট দিয়ে ও মানে কারোর জন্য অপেক্ষা করছে হয়তো। গেটটা সর্বমঙ্গলা খুললো। হ্যাঁ, এখন দুজন মিলে ভিতরে ঢুকে বসে আছে। তুমি একটা কথা বলো, এখন আমি কি করব? আমি কি দুজনকে একসঙ্গে ভিতরে ঢুকে ধরবো, নাকি অনিশ বেরিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করব, তারপর সর্বমঙ্গলাকে ভিতরে ঢুকে শেষ করে দেবো? কোনটা? এর কোনোটাই করবে না তুমি। এই সৌমিলি, তাহলে একটা কাজ করি, পুলিশে ফোন করে দুজনকে অ্যারেস্ট করিয়ে দিই। হ্যাঁ, মানে একটা সিল করা ফ্যাক্টরিতে তো এইভাবে ঢুকতে পারে না, সেটা তো বেআইনি। অ্যারেস্ট করিয়ে দিই, তারপর তোমার মতন
দুজনে একসঙ্গে গানাতে থাকবে কি কি বলো কেমন আইডিয়া তাতে কি লাভ একটা সাধারণ অপরাধের জন্য ওরা কত বড় শাস্তি পাবে বলে তোমার মনে হয় হ্যাঁ আমি চাই ওরা ভয়ঙ্কর শাস্তি পাক মর্মান্তিক শাস্তি পাক তবেই না বুঝবে সৌমিলি মিত্রকে চ্যালেঞ্জ করলে তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হয় তাহলে আমি এখন কি করব দুজনকে ছেড়ে দাও হাতের সামনে পেয়ে আর ভয়ঙ্কর শাস্তির জন্য এই সুযোগটাকেই তোমায় কাজে লাগাতে হবে সেই জন্য আমি যা যা বলছি মন দিয়ে শুনো বিভান তুমি পুরো বিষয়টা বুঝতে পেরেছো গ্রেট আইডিয়া ব্রিলিয়েন্ট সিরিয়াসলি ইউ আর ব্রিলিয়েন্ট এই ছকে খেললে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না গ্রেট গ্রেট রাইট তো এখন তুমি চুপচাপ বাড়ি চলে যাও কাল সকালটা তোমার ব্যাপার বেস্ট অফ লাক ঠিক আছে বাই সর্বমঙ্গলা আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না যেই অবিশ্বাস করো কিন্তু আমি তোমায় কি করে অবিশ্বাস করলাম কেন আমার মনে হলো না যে আমার সর্বমঙ্গলা এরকম অবিশ্বাসের কাজ করতেই পারে না বিশ্বাস আর অবিশ্বাস নিয়েই আমাদের জীবন অনেশ ভালো আর মন্দ দুটোকে একসঙ্গে আমাদের জীবনে নিয়ে চলতে হয় যদি মন্দ না থাকতো ভালোকে কি মানুষ ভালো বলতো এসব তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছো আমি জানি তুমি সব থেকে বেশি কষ্ট পেয়েছো আমার ব্যবহারে আর এই যে এখন তুমি কষ্ট পাচ্ছ এতে আমার কষ্ট হচ্ছে না তুমি জানো সারাদিন আমার তোমায় নিয়ে কত চিন্তা হয় একদিকে তো এখানে এসে সারা রাত জাগছো তারপর সকালে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো সেই সঙ্গে বাড়ির লোকের কাছেও সত্যি কথাটা বলতে পারছ না সবার সঙ্গে তাল মিলিয়ে তোমাকেও তো আমাকে খোঁজার নাটকটা করতে হচ্ছে অনিশ ওতে আমার কোনো কষ্ট হচ্ছে না আমার শুধু একটাই চিন্তা তোমার শরীরটাকে নিয়ে আচ্ছা সর্বমঙ্গলা একটা কাজ করলে কেমন হয় কি কাজ বলো তো আমরা যদি সঙ্গীতাকে সবকিছু এই পুরো ব্যাপারটা যদি বুঝিয়ে বলি সঙ্গীতাকে যদি এখানে নিয়ে আসি ওকে যদি ভিডিওটা দেখিয়ে ভালো করে বুঝিয়ে বলি যে ভিভান ওকে ভালোবাসে না সৌমিলির কাছ থেকে টাকা খেয়ে আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে তাহলে তাহলে সঙ্গীতা বুঝবে না হ্যাঁ ভালোবাসা অন্ধ হয় অনিশ সঙ্গীতা ভিভানকে পাগলের মতো ভালোবাসে তাই কোনো কিছুই এখনো যুক্তি দিয়ে বিচার করে দেখবে না ও ভাববে ওই ভিডিওটা জাল ওটা তুমি বানিয়েছো ভিভানকে ফাঁসানোর জন্য আর ভিভান যদি একবার ওকে এই কথাটা বুঝিয়ে দেয় তাহলে তো ওটাই বিশ্বাস করবে তাহলে শেষ কোথায় মানে সঙ্গীতা কষ্ট পাবে বলে আমি তোমার আমাদের বাচ্চার জীবন নিয়ে তো এরকম ছেলেখেলা করতে পারি না একটু ধৈর্য ধরো অনিশ একটা না একটা রাস্তা ভগবান ঠিক বের করে দেবেন এখন আমাদের একদম তাড়াহুড়ো করলে চলবে না আমাদের সব সময় মনে রাখতে হবে যে ভিভান কিন্তু খুব চালাক ছেলে আজ অবধি সৌমিলি যতজনকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ভিভান ওর পিছনে সৌমিলির শয়তানি বুদ্ধি আর টাকা আছে তাই আমাদের সব সময় খুব সাবধানে থাকতে হবে আমাদের ভাবতে হবে যে ওরা কি প্ল্যানিং করছে কি প্ল্যানিং করতে পারে এখন একটা ভুল চাল মানেই আমাদের সর্বনাশ আর সব থেকে বড় বিপদ কখন হবে জানো যদি ওরা জানতে পেরে যায় যে আমি এখানে আছি ওই সৌমিলি আর ভিভানের জুটিকে কিছুতেই আমাদের আন্ডার এস্টিমেট করলে চলবে না তাহলেই কিন্তু আমাদের সর্বনাশ হবে